নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ, গ্রিন লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। তো ছাদ বাগানে বা আমাদের ছাদে আমরা অনেকেই লাউ গাছ করতে ভালোবাসি। তো লাউ গাছের ক্ষেত্রে যেটা হয় সেটা শাক হিসেবেও ব্যবহার করা যায়, আবার আমরা সেগুলোকে সবজি হিসেবে ব্যবহার করি। তো ছাদে বা আমরা যে কোনো জায়গায় মাচা করে যখন লাউয়ের চাষ করি বা লাউ গাছ লাগাই, শখের বসে বেশিরভাগ লাগাই আমরা, তো সেক্ষেত্রে যেটা দেখা যায় গাছ তো বেশ ভালোভাবেই হয়, লাউ গাছটা খুব সুন্দর গাছ হয়, কিন্তু সমস্যা হয় যখন ফুল আসে। ফুল আসার পর থেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফুল পচে যায়, পুরুষ ফুল পচে যায় বা স্ত্রী ফুল পচে যায়। এই সমস্যাগুলো কীভাবে রোধ করবো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো গাছে ফুল ও ফল ধরে যাওয়ার পর যে সমস্যাটা হয়, কখনো কখনো দেখা যায় যে ফুলগুলো স্ত্রী ফুল বা পুরুষ ফুল উভয়ই পচে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ফুলই পরিণত হওয়ার আগে হয়তো পচে যাচ্ছে, নয়তো সামান্য পরিমাণে পরিণত হয়ে সেটা পচে যাচ্ছে। ফুলের যে কুঁড়ি আছে সেই কুঁড়ি অবস্থাতেই ফুলের গায়ে কালো কালো দাগ দেখা যাচ্ছে, এবং যখন পুরুষ ফুলটা ফুটছে তার ভেতরের অংশটা পুরোটাই কালো বা পচে থাকছে, অর্থাৎ তার মধ্যে পুরুষ রেণু আর থাকছে না। এই সমস্যার সমাধানে আমরা প্রধানত চারটে কাজ করতে পারি। তো এই ভিডিওতে আমরা চারটে কাজ সম্পর্কেই দেখাবো। তো প্রথম কাজ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এবং পরবর্তী যে তিনটে কাজ আছে সেটা তার আনুষঙ্গিক কাজ। তো প্রথম কাজটা আমাদের সব থেকে প্রথম যেটা করতেই হবে সেটা হচ্ছে ফল মাছি দমন, অর্থাৎ ফ্রুট ফ্লাই। লাউ গাছের জন্যে সব থেকে যেটা ক্ষতিকারক পতঙ্গ সেটা হলো ফল মাছি বা ফ্রুট ফ্লাই। এই ফল মাছি পুরুষ এবং স্ত্রী মিলনের পর স্ত্রী ফল মাছিগুলো পুরুষ এবং স্ত্রী ফুলের গায়ে ছিদ্র করে, এবং এই ছিদ্র করে তার মধ্যে ডিম পাড়ে, এবং এই ডিমগুলোই পরবর্তীতে লার্ভা রূপে বেরিয়ে এসে ওই ফুল এবং ফলটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন একটি স্ত্রী ফুল, যেটি হয়তো দুই একদিন আগে ফুটেছিল, কিন্তু এটা আর ফলে পরিণত হবে না, কারণ অপরিণত অবস্থাতেই এর মধ্যে ফল মাছি ডিম পেড়েছিল এবং এর মধ্যে লার্ভাও রয়েছে যা এটাকে নষ্ট করে দিয়েছে। আরেকটি দেখুন, এটিতে একইভাবে ছিদ্র করা, এই পরপর দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো। এবার দেখুন এই পুরুষ ফুলগুলিকে, এই ফুলগুলি কুড়ি অবস্থাতেই তার মধ্যে ফলমাছি ডিম পেড়েছে, চারিদিকটা আটকানো, ফলে ভেতরে ফলমাছি এই ফুলের পুংকেশরগুলো খেয়ে লার্ভাগুলো বড় হচ্ছে। তো যখন ফুলটা প্রস্ফুটিত হবে দেখা যাবে ভেতরের যে অংশগুলো থাকে, যেটা পুংকেশর থাকে, সেই পুংকেশের অংশটুকু পুরোপুরি পচে গিয়ে কালো হয়ে আছে। তো এরকম কয়েকটি ফুল আমি নিয়েছি, তো দেখাবো এর মধ্যে কী আছে। তো দেখুন ফুলগুলো দেখলে দেখতেই পাচ্ছেন যেগুলো আক্রান্ত হয়েছে ফলমাছি দ্বারা। তো ভেতরে দেখুন, ভেতরে লার্ভা বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন লার্ভাগুলো এখনও জীবন্ত বেরিয়ে আসছে। এবার দেখুন, এটা একটা কুঁড়ি, বাইরে থেকে দেখেও বোঝার উপায় নেই যে ভেতরে কেমন আছে। তো দেখুন এটার ভেতরে কী আছে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন লার্ভা বেরিয়ে এসছে, ভেতরের পুংকেশরগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ফলে রেণু পাওয়া সম্ভব না এর থেকে। তাই এরা যেমন পুরুষ এবং স্ত্রী ফুলকে সরাসরি নষ্ট করে দেয়, ঠিক একইভাবে পুরুষ রেণুগুলোকে নষ্ট করে দেওয়ার ফলে সম্পূর্ণরূপে সুস্থ একটি স্ত্রী ফুলের সঙ্গে পরাগায়ন সম্পূর্ণ হতে পারে না, ফলে ফুলটি আর ফলে পরিণত হয় না। এর জন্যে শুধুমাত্র একটাই সমাধান, সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এবার দেখাবো কিভাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হয়। সাধারণত আমরা বাজারে এই ধরনের ফেরোমন ফাঁদগুলি পেয়ে থাকি। তো এইগুলো গ্লাসের মতো, একটা হলুদ গ্লাস প্লাস্টিকের কন্টেনার, যার মধ্যে একটা ফেরোমনের স্ট্র্যাক্টের একটা লিওর থাকে। এই লিওর বা স্ট্র্যাক্টওয়ালা যে বস্তুটি আছে তার মধ্যে ফেরোমনের গন্ধ তীব্রভাবে দেওয়া থাকে। তো প্রথমে আমরা এটা কেটে এর মধ্যে থেকে লিওরটাকে বের করব। দেখুন এটা একটা চারকোনা বস্তু, তো এই বস্তুটার গায়ে একটা ফুটো দেওয়া আছে। তো এটা দিয়ে এটাকে ঝুলিয়ে রাখতে হবে গ্লাসটার মধ্যে, আপনি গ্লাসের মধ্যে যেভাবেও এটা ঝুলাতে পারেন। এতে যে ফেরোমনটা রয়েছে এটা মূলত স্ত্রী ফলমাছির ফেরোমন, যা গন্ধ এতটাই তীব্র যা পুরুষ মাছিগুলোকে আকৃষ্ট করে। পুরুষ মাছিগুলো ফেরোমন দ্বারা আকৃষ্ট হয়ে নেশার মতো এই ফাঁদের মধ্যে প্রবেশ করে, এবং অতিরিক্ত ফেরোমনের প্রভাবে পুরুষ মাছিগুলোর মৃত্যু হয়। এর ফলে পুরুষ মাছির সংখ্যা কমে যায়, ফলে পুরুষ ফলমাছির সাথে স্ত্রী ফলমাছির মিলনের পরিমাণটাও কম হয়, ফলে
স্ত্রী ফল মাছির আর ডিম পাড়তে পারে না, ফলে ফলের গায়ে আর ছিদ্রও করে না, ফলে ফলের মধ্যে যে প্রবণতা তৈরি হয়েছিল লার্ভা তৈরির সেটা সম্পূর্ণ প্রায় নষ্ট হয়ে যায়। আমরা এই ফেরোমন ফাঁদটিকে আমাদের লাউ গাছের যে কোনো একটি প্রান্তে এইভাবে ঝুলিয়ে দেব। দেখতে পাচ্ছেন ফেরোমন লিওরটি ভেতরে কেমন ঝুলে আছে? এটা দেখুন ঠিক পরের দিন সকালের চিত্র। দেখুন এর মধ্যে অনেকগুলো ফল মাছি জমা হয়ে আছে। সবে একদিনেই এটা হয়েছে, এরপরে দিনের দিন এই সংখ্যাটা আরও বাড়তে থাকবে। আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এগুলো। এবার আমাদের দ্বিতীয় কাজ, গাছে কীটনাশক স্প্রে করার কাজ। ঠিক যেদিন ফেরোমন ফাঁদ লাগানো হয়েছে তার পরের দিন গাছে কীটনাশক স্প্রে করতে হবে। এর ফলে লেদা পোকা, বিভিন্ন চোষক পোকা, জাপ পোকা, সাদা মাছি, এদের উপদ্রব কমে যাবে। আমি এখানে স্প্রে করছি প্রফেক্ট সুপার। আপনারা চাইলে কিং ডক্সা, উস্তাদ এর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 1.5 ml হিসেবে স্প্রে করবেন এবং 5 দিন পর আরও একবার কীটনাশক স্প্রে করবেন। তবে কীটনাশক স্প্রে করলে যে সমস্যাটা হয় সেটা হলো পরাগায়নের। লাউ গাছের ফুল সাধারণত বিকেলবেলা ফোটে এবং সকাল অবধি থাকে, ফলে রাত্রির দিকে যে পতঙ্গগুলো এই পরাগায়নে সাহায্য করে তারা কীটনাশকের প্রভাবে আর ফুলের ওপর বসতে পারে না। তাই এবার আমাদের করতে হবে তৃতীয় কাজ, ফুল ছোঁয়ানো বা হ্যান্ড পলিনেশান। এক্ষেত্রে সকালের দিকে বা সন্ধ্যের দিকে একটি পুরুষ ফুল ছিঁড়ে সেই ফুলের পাপড়িগুলো ভালোভাবে ছিঁড়ে ফেলতে হবে এবং পুরুষ ফুলের যে কেশর আছে সেই কেশরের যে অংশটা আছে সেটা স্ত্রী ফুলের গর্ভাশয়ের উপর ভালো করে, এর ফলে স্ত্রী ফুলটিতে পরাগ সংযোগ ঘটবে এবং স্ত্রী ফুলটির ফলে পরিণত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এখন যেটা দেখছেন সেটা 2 সপ্তাহ পরের দৃশ্য। দেখুন এই পাত্রের মধ্যে ফল মাছির সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, এই সংখ্যা বাড়তেই থাকবে। 2 সপ্তাহ পরে এবার গাছের ফুলগুলিকে দেখুন, প্রত্যেকটি ফুল কেমন সতেজ এবং কোথাও কোনো ফল মাছির হুল ফোটানোর কোনো দাগ নেই। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে ফল মাছির উপদ্রব প্রায় সম্পূর্ণরূপেই কমে গেছে। এবার দেখাবো 3 সপ্তাহ পরে চিত্র। দেখুন এই ফেরোমন ফাঁদটির মধ্যেকার অবস্থা, এখনও ফল মাছি ঢুকছে ভেতরে, দেখতেই পাচ্ছেন। ভিতরের অবস্থা দেখুন কি পরিমাণে ফল মাছি এর মধ্যে রয়েছে, এখনও জীবন্ত কিছু ফল মাছি ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা এবার বলে নেব চতুর্থ কাজ সম্পর্কে, যেটা হলো সার প্রয়োগ, যেটা আমাদের অনেক আগেই করতে হবে। যখন প্রথম ফুল বা ফল আসা শুরু হয় তখনই সার প্রয়োগ করতে হবে গাছে। প্রথমে গাছের গোড়ায় 15 দিন বা 20 দিন অন্তর অন্তর 10/26/26 সামান্য পরিমাণে দিতে হবে। প্রতি লিটার জলে 1.5 গ্রাম হিসেবে বোরন সাথে এপসম সল্ট মিশিয়ে মাসে অন্তত একবার গাছে স্প্রে করতে হবে। আপনার গাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে অন্তত মাসে একবার স্প্রে করতে পারেন, তবে যদি সেটা না থাকে তাহলে এপসম সল্ট আর বোরনই যথেষ্ট। দেখুন 3 সপ্তাহ পরে দৃশ্য, গাছে একদম কোনো ফল মাছির আক্রমণ ছাড়াই দুটো সতেজ লাউ ঝুলে আছে এবং গাছের অবস্থাও আপনারা দেখলেন কতটা সতেজ। তো বন্ধুরা আশা করব আপনারা ভিডিওতে যে 4টি উপায় দেখানো হয়েছে সেটা অবলম্বন করবেন এবং আপনাদের লাউ গাছও এরকম সতেজ এবং ফলে ভরে উঠবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।